পুরুষ অভিভাবক ছাড়াই হজ ও উমরায় যেতে পারবেন নারীরা। নারীদের হজ বা উমরা পালনে আর মাহরাম বা অভিভাবকের প্রয়োজন হবে না। সোমবার মিশরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া। এনটিভি অনলাইনের প্রতিবেদন অনুযায়ী সৌদির হজ ও উমরা মন্ত্রী বলেন, সৌদি ভ্রমণে গিয়ে হজ বা উমরা পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের দরকার পড়বে না। উমরা পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং উমরা পালনের ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডক্টর তৌফিক আরও বলেন, হজ ও উমরা পালনের সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে। হজ ও উমরা পালনকারীদের নোসক প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া 24 ঘন্টার মধ্যে উমরা ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।